14 নম্বর ওয়ার্ডের সকল এলাকাবাসীকে আমি মোবারক, আমার নেতা কর্মীদেরকে মোবারক। হয়তো অনেকের সাথে দেখা হবে না, চেষ্টা করব মোবাইলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা দিতে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা, আমাদের মাননীয় মেয়রকে ঈদের শুভেচ্ছা, মাননীয় এমপিকে ঈদের শুভেচ্ছা রেখে সবাই যেন আল্লাহ সুস্বাস্থ্য রাখে, মানুষের সেবা করতে পারে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সকল নেতা কর্মীদের। আমাদের ঈদ, এই ঈদটা আমাদের জন্য একটা যেমনি আনন্দের দিন তেমনি আমাদের দুঃখের দিন। আমরা আজকে এই ঈদটা সুন্দরভাবে বা ঈদের মাঠে যাই নামাজ পড়তে হয়তো পারবো না, বা মসজিদে হয়তো অনেকে যাবে না, অনেকে জীবনের রিস্ক নিয়ে হয়তো আমাদের তার নেতাদের কথা স্মরণ করে, সে হলো মহান। আমি তাপসকে ধন্যবাদ জানাই। আজকে আমরা আগামী গতকালকে আমরা প্রাণ দিয়েছি, আজকে আমরা দিচ্ছি প্রায়, এখানে আমরা কালকে প্রাণ দিয়েছি, আজকে প্রাণ দিয়ে যাচ্ছি। আমি আমাদের ঘরে ঘরে, আসলে আমাদের ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড, অনেক বড় ওয়ার্ড, অনেক গরিব মানুষ, এইখানে প্রাণ দিয়ে আমরা সুবিধা করতে পারতেছি না, কারণ এখানে প্রায় 5,000 রিক্সা, 5,000 রিক্সা, 10,000 লোক আছে। একবারে দিন মজুর এদেরকে এক সপ্তাহ আগে দিলে পরের সপ্তাহ তারা হাহাকার করে, এই জন্য আমরা তাদেরকে মন করে দিতে পারতেছি না। আমি সরকার, আমি আমার মনের থেকে, আমি আসলে সত্যিকার মন বেড়া আমি তা দিতে পারিনি। আমি কষ্ট পাই, আমি দুঃখ পাই যখন দেখি ভালো মানুষেরা টেলিফোন করে, ভালো ভালো মানুষেরা এক 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 প্যাকেট প্রাণের জন্য আসে, দিতে না পারলে খুব কষ্ট। 14 নম্বর ওয়ার্ডের সকল এলাকাবাসীকে আমি মোবারক, আমার নেতা কর্মীদেরকে মোবারক। হয়তো অনেকের সাথে দেখা হবে না, চেষ্টা করব মোবাইলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা দিতে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা, আমাদের মাননীয় মেয়রকে ঈদের শুভেচ্ছা, মাননীয় এমপিকে ঈদের শুভেচ্ছা রেখে সবাই যেন আল্লাহ সুস্বাস্থ্য রাখে, মানুষের সেবা করতে পারে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সকল নেতা কর্মীদের। আমাদের ঈদ, এই ঈদটা আমাদের জন্য একটা যেমনি আনন্দের দিন তেমনি আমাদের দুঃখের দিন। আমরা আজকে এই ঈদটা সুন্দরভাবে বা ঈদের মাঠে যাই নামাজ পড়তে হয়তো পারবো না, বা মসজিদে হয়তো অনেকে যাবে না, অনেকে জীবনের রিস্ক নিয়ে হয়তো আমাদের তার নেতাদের কথা স্মরণ করে, সে হলো মহান। আমি তাপসকে ধন্যবাদ জানাই। আজকে আমরা আগামী গতকালকে আমরা প্রাণ দিয়েছি, আজকে আমরা দিচ্ছি প্রায়, এখানে আমরা কালকে প্রাণ দিয়েছি, আজকে প্রাণ দিয়ে যাচ্ছি। আমি আমাদের ঘরে ঘরে, আসলে আমাদের ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড, অনেক বড় ওয়ার্ড, অনেক গরিব মানুষ, এইখানে প্রাণ দিয়ে আমরা সুবিধা করতে পারতেছি না, কারণ এখানে প্রায় 5,000 রিক্সা, 5,000 রিক্সা, 10,000 লোক আছে। একবারে দিন মজুর এদেরকে এক সপ্তাহ আগে দিলে
পরের সপ্তাহে তারা হাহাকার করে, এই জন্য আমরা তাদেরকে মন বেড়া দিতে পারতেছি না। আমির